স্ত্রীর যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে তো স্বামী সেখান থেকে সংক্রমিত হতে পারে কিনা? এখন স্ত্রীর যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থাকে তাহলে স্বামীর যে হওয়ার ঝুঁকি থাকে সে তো বটেই। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে তাহলে কি তারা স্বামী স্ত্রী থাকবেন না বা তারা স্বাভাবিক মেলামেশা করবেন না, তা কিন্তু না। বরং আমরা যেটা বলি যে স্বামী থাকলে স্ত্রী হতে পারে, স্ত্রী থাকলে স্বামী হতে পারে। অতএব যখন আমরা জানবো যে স্বামী বা স্ত্রী কারো হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ আছে, তখন কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে যার বি ভাইরাস নেই তাকে টিকা দিয়ে নিতে হবে, যদি স্বামীর থাকে তাহলে স্ত্রীকে, স্ত্রী থাকলে স্বামীকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এই টিকাটি 3টি ডোজে সাধারণত দেওয়া হয়, 0, 1, 6, অর্থাৎ প্রথম মাসে একটি, তার মা পরের মাসে একটি, তারপর 6 মাসের মাথায় একটি। এভাবে টিকাগুলো নিয়ে নিলে কিন্তু শতকরা 98-99% ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি হয়ে যায় এবং তারপর তারা স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারবেন। আর যতক্ষণ না টিকা নিয়ে আসে এসেছে, অন্তত 2টি ডোজের টিকা নিয়ে আসে এসেছে, ততদিন পর্যন্ত আমরা স্বামী স্ত্রী মেলামেশার ক্ষেত্রে কন্ডোম ব্যবহারের পরামর্শ দিই। যদি এইটুকু সতর্কতা মেনে চলা যায় তাহলে স্বামী বা স্ত্রী একজন যদি পজিটিভ থাকেন, অপরের অর্থাৎ অপর পার্টনারের হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হওয়ার কোনো ঝুঁকি নেই। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.